ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ইন এস টি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে ট্যাবের টাকা কবে পাবে সেই নিয়ে নানা রকম বিভ্রান্তিমূলক খবর শুনে তোমরা সত্যিই উদ্বিগ্ন। প্রথম তো ট্যাবের টাকা স্থগিত রাখা হলো, তারপরে ট্যাবের টাকা নিয়ে স্বয়ং শিক্ষামন্ত্রী স্টেটমেন্ট দিলেন, কিন্তু ট্যাবের টাকা কবে পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু কেউ কিছু বললেন না। নানা রকম বিভ্রান্তিমূলক খবর, এই আজ থেকে ঢুকে গেল, কাল থেকে ঢুকবে, এই মেসেজ, নানা রকম স্ক্রিনশট, সবই কিন্তু মিথ্যা খবর। আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে অ্যাকচুয়াল সত্যি খবরটা, যে ট্যাবের টাকা সত্যি কবে পাওয়া যাবে। কারণ গতকাল প্রত্যেকটা স্কুলে হেডমাস্টার মহাশয়ের কাছে যে নোটিশ এসেছে সেই নোটিশ সম্পর্কে জানাবো, এবং বিগত বছরগুলোতে ট্যাবের টাকা কবে পাওয়া গেছিলো সে সম্পর্কেও জানাবো। দিলেই তোমরা বুঝতে পারবে ট্যাবের টাকা সত্যি কবে পাওয়া যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে যে শুরু হয়েছিল সেটা কিন্তু প্রথমেই যে খবর পাওয়া গেছিলো যে ট্যাবের টাকা এবছর দেওয়া হবে না, স্থগিত করা হয়েছে, তাই নিয়ে নানা রকম বিভ্রান্তি হলো। কিন্তু কয়েকদিন আগে নিজেই শিক্ষামন্ত্রী উঠে এলেন এবং তিনি জানিয়ে দিলেন যে ট্যাবের টাকার বা তরুণের স্বপ্ন প্রকল্প সেটা বন্ধ করা হয়নি, ট্যাবের টাকা তোমাদের দেওয়া হবে। কিন্তু তিনি জানালেন না কবে দেওয়া হবে, কিন্তু তার মধ্যে নানা রকম বিভ্রান্তিমূলক খবর, এই আজকাল ইত্যাদি, এই অমুক জেলা পেয়ে গেল, তুসুক জেলা পেয়ে গেল, তোমরা জানাও কবে পাবে, এই সমস্ত কিন্তু সর্বৈব মিথ্যা খবরগুলো প্রকাশিত হলো, যেগুলো দেখে তোমরা কিন্তু বিভ্রান্ত হয়ে গেলে। তো যদি এই পুজোর আগে দেওয়া হতো তাহলে কিন্তু শিক্ষামন্ত্রী নিজেই জানিয়ে দিতেন, কারণ কয়েকদিন আগেই তিনি বলছিলেন, তিনি কি জানালেন যে ট্যাবের টাকা দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে সে কথা তিনি জানালেন না। তো যদি ইমিডিয়েট দেওয়া হতো তাহলে হয়তো বলে দিতেন। তো আমার মনে হয় এই যে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মীদের যে বোনাস দেওয়া হবে, তো বোনাস তো সবাই পায় না, একটা বেতনের স্ল্যাব আছে, সেই বেতনের স্ল্যাবের নিচে যারা থাকে তারা বোনাস পায়। সাধারণত হাইস্কুলের টিচাররা বোনাস পায় না, শিক্ষাকর্মীরা বোনাস পায়। তো সেই বোনাস বা অন্যান্য কর্মী যারা রয়েছেন স্টেট গভর্নমেন্টের তারা কিন্তু বোনাস পায়। তো সেই বোনাসের সঙ্গ যখন দেওয়া হবে তখন হয়তো দেওয়া হতে পারে। এখন পুজোর আগে যদি না দেওয়া হয় তাহলে কবে দেওয়া হবে, এই প্রশ্নটা একটা উঠে আসছে, তাই না? বিগত বছরের ইতিহাস যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে 2023 দেওয়া হয়েছিল 5th September। এবারও এবছরও সেরকম একটা খবর পাওয়া গেছিলো 5th September দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয়নি। তারপরে একটা খবর এলো যে 26th September দেওয়া হবে, সেটাও কিন্তু দেওয়া হলো না। তারপরের খবর যদি কবে দেওয়া হবে যদি প্রশ্ন থাকে তাহলে তার আগের বছর অর্থাৎ 2022 কিন্তু দেওয়া হয়েছিল শিশু দিবসের দিন, অর্থাৎ 14 November। এইরকম একটি ওয়েবসাইটে খবর জানা যাচ্ছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে গরমাগরম আপডেট যেটা দেওয়া হচ্ছে যে 14th November অর্থাৎ শিশু দিবসের দিন প্রবল সম্ভাবনা রয়েছে ট্যাবের টাকা দেওয়ার। তাই তোমরা উদ্বিগ্ন হয় না, 100% তোমরা ট্যাবের টাকা পাবে, এটা বন্ধ হবে না। যখন দেওয়া হবে তখন তার আগে সেই দিনই তোমরা যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদপত্রে বড় বড় অক্ষরে প্রথম পেজেই ছাপানো হবে সেই খবর, সেই খবর দেখলে তোমরা তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবে। এখন এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই। তো 14th November তোমরা টাকা পাচ্ছ, যদি পুজোর মধ্যে বা দিওয়ালির মধ্যে না পাও 100% 14th November তোমরা টাকা পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।